কক্সবাজারে বন বিভাগের বিভিন্ন অফিসে বছরের পর বছর পরে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান সামগ্রী মামলা ও নিলাম জটিলতায় পড়ে আছে এসব মালামাল এগুলো নষ্ট হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন কক্সবাজারে বিভিন্ন বনবিট অফিসে পড়ে আছে মূল্যবান নানা সামগ্রী কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন অধিদপ্তরের আঠারোটি রেঞ্জের অধীনে চল্লিশটি ফরেস্ট অফিসে খোলা আকাশের নিচে এভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে সেগুন গামারি গর্জন কাঠ আছে বিভিন্ন মেশিনও বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিভিন্ন সময় উদ্ধারও জব্দ হয়েছে এসব জিনিস বন বিভাগের হিসেবে এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় একশো কোটি টাকা মূল্যবান সম্পদ নিলামের মাধ্যমে বিক্রি করা গেলে রাষ্ট্রীয় কোষাগারে কিছুটা হলেও অর্থ জমা হবে বলে দাবি স্থানীয়দের এগুলো যদি সে অকশন দেওয়া দেয় বা নিলামে দেওয়া দেয় তাহলে আমরা কিনতে পারবো তাহলে সরকার একটা রাজস্ব হবে সিল গুলা যে লোহার পণ্য এগুলা যদি আপনার নিলামে সম্পন্ন করে তাহলে আমরা মনে করি সেখানে সরকার একটা রাজস্ব ভাবে জমে থাকা সম্পদগুলো পর্যায়ক্রমে অনুমতি সাপেক্ষে নিলামে বিক্রির কথা জানা নেই রেঞ্জ কর্মকর্তা জব্দকৃত যেই মালামালগুলো আছে এগুলো বিজ্ঞ আদালত থেকে অনুমতি পেলে আমরা আমরা নিলামের জন্য করতে তবে মামলা জটিলতায় জব্দকৃত অনেক কাট বিক্রি করা যাচ্ছে না বলে জানালেন এই বন কর্মকর্তা অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য এখন যে সিজিএম আদালত আলাদা একটা বন আদালত স্থাপন করেছে আমাদের নিজস্ব কে আমরা নিয়োগ দিয়েছি মামলা দ্রুত যাতে নিষ্পত্তি সেই ব্যবস্থা তারা এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ